দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই লাল্লু মিয়া লাল্টু মরিচ আহাদ মামার পচা পিয়াজ আর মিম কোম্পানি ডিম। হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা গেমিং চ্যানেল, যার নাম লেটস প্লে বিডি। অ্যাট লাস্ট, হোহ, আই এম ব্যাক গাইস। এখন আমি জানি অনেক পোলাপাইনারি প্রশ্ন আছে, ভাই তুমি এতদিন কই ছিলা? মানে একলা হওয়ার পরে তো তোমার আর খুঁজেই পাওয়া গেল না। অনেক পোলাপাইনারা আশা করছিল যে একলা হওয়ার পরে আমি হয়তো একলাক উপলক্ষে নতুন ভিডিও বানাবো, অথবা এই পোলার একলা কইছে এখন তো ভাই দুমায়া ভিডিও আপলোড করা শুরু করব। কিন্তু না রে ভাই, এমনটা আমিও চাইছিলাম বাট কিছুই হলো না। বেসিক্যালি গাইস, কাহিনী যেটা হয়েছে, আমার চ্যানেলটারে 100,000 পর্যন্ত নিয়ে যাইতে আমার শরীরেতে যে পরিমাণের তেল বাইরিছে, হেডি সব ব্যাক করার দরকার আছিল, ব্যাক করানোর দরকার আছিল। এই কারণে একটা লম্বা ঘুম দিছি, টানা এক সপ্তাহ ঘুমানোর পরে আজকে সকালবেলা উঠছি, অ্যান্ড সকালবেলা উঠেই তঙ্গল লেগে GTA 5 ভিডিওটা বানাইছি। হ্যাঁ, আর ওয়ান্স অ্যাগেন তোমাদেরকে আরেকবার থ্যাংকস 100,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা দেওয়ার জন্য, অনেক অনেক খুশি আমি। সো যেটা বলতেছি, তো আজকে আমরা খেলবো GTA 5। জাস্ট এইটুকুই, GTA 5 খেলুম। তো চলো না আমরা বেশি কথা না বলে সরাসরি গেমে চলে যাই। সো লেটস গো। 9 years ago, আচ্ছা গাইস, এটা হইতেছে 9 বছর আগের ক্যাচাল। এই এই আপামনি আপনি সুন্দর মতো শুয়ে পড়েন। এই এই লেওরাটার দেখছো? এই লেওরাটার দেখা মনে হয় না জিন্দিগিতে কোনোদিন গান আতে লয় নাই। মানে আর দেখা মনে হইতেছে যে জীবনে প্রথমবার রবরি করতে আইছে, আর অনেক মানে এক্সাইটেড আর অনেক কনফিউজ। আচ্ছা গাইস, জায়গাটা অনেক সুন্দর। এই আপা, একবারই জিগামো, অপু ভাই না মামুন ভাই? একটারেও ভাল লাগে না আপা, আমনে দিই পুরা আমার মতো। গাইস, এর একটা ফিল্টার আছে, আমার মুতের স্পিডও এত বেশি। এই এই এই, তুমি একা একা মজা করছো? এই টাকলা, এই এই, তুই বলে আমার ডরাস না? এই আমার কে ডরায় না ভাই, আমরা সবাই ডরাই ভাই। আই, সবাই ডরাবি আমারে দেখলে। এই আরেক লুচ্চা দেখ, আরেক লুচ্চা ধরছে কেমনে আপা মনিরে? এই শালা, গিভ রেসপেক্ট টু ওম্যান। আচ্ছা হন, দরজা খুললা দিছি, তোরা তিনটা, তোরা তিন চুল পাক না এক এক করে ডুববি, আর টাকলা তুই সবার লাস্টে ডুববি, ডুক ডুক ডুক। আর এই টাকলা, এবার যদি উল্টা পাল্টা কিচ্ছু করো, গুলিটা ডাইরেক্ট তোমার পাছায় গিয়া লাগবো। দরজা আটকি দিছি, তুই হপায় বোমটা মারি দে। আচ্ছা আচ্ছা, আমি বোমটা মারা দিতেছি, দাঁড়া। হা হা হা, বোম ফাটি গেছে, বোম ফাটি গেছে। তো গাইস, বেসিক্যালি ওরা যেটা করছে, ওরা ব্যাংকের লকারটাকে বোম টাইপের কিছু একটা দিয়ে ফাটায় ফেলছে, যার কারণে ব্যাংকের লকারটা ফাইটা গেছে। ওই ডুকো 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 ডুকো, এই এই এই, ট্যা ট্যা ট্যা, কত ট্যা, সব ট্যা লয়া জমু, আজকে একটা ট্যা ওরা হুম না, সব লয়া জমু। আমি এই টাকা দিয়ে বার্গার খাবো, পিৎজা খাবো এবং লাইফটাকে এনজয় করব। তুমি কি করবে মাইকেল? আমি পাবজি রিউসি কিনুম। এই দচ্ছি দচ্ছি দচ্ছি, তোর পায় 6 মাসের ফাঁসি হইব। তুই জানোস না আইনের হাত কত লম্বা? না জানি না, আইনের হাত যতই লম্বা হোক, কিন্তু আমার এই এটা ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট, কথা সাবধানে কইস। কানের ভিতরে ধোয়া ঢিক্কা গেছে। চলো 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 গাইজ, আমার অনেক ভয় করছে, আমি এখানে লুকিয়ে পড়ি। লেওরার ঘরে লেওরা, তুই এনে লুকা, আমি চকলেট বোমটা ফাটায় আসি। এই এই, সবাই কানে ধর, কানে ধর, বোম ফাটবে বোম। অপায় সময় এসেছে এখান থেকে পালিয়ে যাওয়ার। এই এতগুলো পুলিশ, মার মার মার, একটারেও ছাড়ুম না। তারা অপু ভাইরে গ্রেপ্তার করছে, এত বড় সাহস তগর? অপু ভাইরে গ্রেপ্তার করা মানে 16 কোটি মানুষকে গ্রেপ্তার করা। ভাই ভাই ভাই, আমরা লস স্যান্টোসে থাই ভাই, তো তুই কি মনে করছস লস স্যান্টোসে অপু ভাইয়ের ফ্যান নাই? শালারা, তোরা এত বড় বড় পুলিশ হয়ে আমগো তিনটারে গাড়াইতে পারস না, তখন তো পানিতে ডুইবা মরা উচিত। আমার কাজ দিয়া শিখ, পাবজি খেললা খেললা অপায়, আমি প্রফেশনাল শুটার। দৌড়া দৌড়া বাজান, দৌড়া 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 দৌড়া। এই এই এই, মার 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 মার। এই নে কি লেখা, ওয়েলকাম টু লোডেন্ডো। উই দি আমগো সামনে গাড়ি, আজকে অনেক মাল কামাইছি।
হ্যাঁ হ্যাঁ আজকে কাচ্ছি হবে কাচ্ছি চলো চলো বাই 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 পুলিশ আমগুর পিছে তোরা গাড়ি চালা আমি ব্যাপারটা দেখতেছি আয় হায় লেওরার মাথায় গুলি লাগাই দিছে গাইস এডিরেই কয় অরিজিনাল ফ্রেন্ডশিপ দেখছো গুলি লাগছে মাথায় আর গাড়িতে নামায়া দিছে অগর ফ্রেন্ডের মাথায় গুলি লাগাই দিছে আর অগর ফ্রেন্ডারে গাড়িতেই নামায়া দিল তবে গাইস এই গেমে আমার সবথেকে ভালো যে বিষয়টা লাগছে সেটা হলো ভাই এই গেমের গ্রাফিক্স ভাই মানে একবার দেখো মাখন একটা গ্রাফিক্স ভাই এই গেমের আর যদি তুমি চিন্তা করো এই গেমটা কিন্তু 2013 সালের দিকে মেবি লঞ্চ হয়েছিল আজ থেকে প্রায় 7 বছর আগে তাহলে সেই তুলনায় গেমের গ্রাফিক্সটা কতটা হাই কোয়ালিটির এই আই মাইকেল সামনে এনিমি ওডি এনিমি না ওডি বট রেল গাড়ি চক 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 আ মাইকেল তুই একেবারে লেওরা তুই একটু গাড়ি চালাতে পারিস না নতুন কিছু না প্রত্যেক টিমে একটা করে এমন প্লেয়ার থাকবে যে গাড়ি চালাইতে পারে না কিন্তু তারপরও গাড়ি চালাইতে চায় ওই তুই আমার নামে কি কইলি আমি গাড়ি চালাইতে পারি না আমার কাছে লাইসেন্স আছে বেটা তোর তো গাড়ি চালানোর লাইসেন্স আছে গাড়ি বলতে আমার কাছে ভ্যান চালানোর লাইসেন্স আছে আজকে সবগুলারে হেডশট মেরা মারুম পাট্টাসা বডি শট এই মুন্না তুই প্যারা লইছ না তুই মরে গেলে তোর টেকা আমরা ভাগ করে লোম আর ভাবির খেলা আমি রাখুম প্যারা নাই মামা আমরা দুটা মরে গেছি আমগো টেকা তুই ভাগ করে লইস আর ভাবির খেলার আমার বউয়ের খেল তুই রাখিস আরে বল আমি আমার নিজেরটার খেলি রাখতারি না তগরটার খেল কি রাখুম আবার এই লেওরা পুলিশ গুলা আয়া পড়ছে মার 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 আজকে একটারে ছাড়ুম না খোমা টোমা গরম করে আলাইছো তোরা আমার সবগুলারে গারামো আজকে সবগুলারে গারামো ও মাগো আরো পুলিশ আইতাছে দৌড়া দৌড়া এই আপুমনি দাঁড়ান বাঁচাও বাঁচাও আরে আপুমনি আপনি ডরেন না দাঁড়ান আপনার একটুখানে ভয় পাওয়ার অ্যাক্টিং করতে হইব আরে প্যারা নাই আপনারে টায়া দিমু আচ্ছা ঠিক আছে তাইলে করবো আচ্ছা যান যান এই লুচ্চা বুইরা খাটেস্টারা দেখো কি সুন্দর জড়ায়া ধরছে ইস তো গাইস এই জায়গায় বেসিক্যালি মাইকেলের মরণের শোক পালন হইতাছে তোমরা দেখছিলে কিন্তু যে মাইকেলের বুকে গুলি লাগছিল তবে আমি একটা কথা বলে দিই মাইকেল কিন্তু মরে নাই মাইকেলে কোনো মতে বাচ্চা যায় আসলে এই জায়গায় এই মানুষগুলোর ধারণা হইতেছে যে মাইকেল মইরা গেছে আর এই জায়গায় কবরের উপরেও নাম লেখা কিন্তু মাইকেলের বাট এই কবরটা মাইকেলের না এই কবরে অন্য কারো লাশ আছে মাইকেল কোনো মতে বাচ্চা যায় একটু পরেই তুমি দেখবা এই যে দেখো হারামির পোলা ওর মরণের শোক পালন হইতেছে আর ওই পিছে খাড়ায় খাড়ায় বিড়ি টানতাছে এডিরে কয় অরিজিনাল খেলোয়াড় But we know that you will show mercy to our friend. Grand Theft Auto 5. Your son. অনেক বছর পর আমাদের মাইকেল লেওরা বড় হয়ে গেছে বড় না আই মিন বুড়া হয়ে গেছে তবে ওর চেহারার ভিতরে কিন্তু তেমন কোনো চেঞ্জেস নাই ভাই দেখো ও কিন্তু একেবারে আগের মতনই মাইকেল লেওরার পোলার ব্যাপারে জিগাইতাছে ও ভাই এটার বাংলা করুম না ভাই এটার বাংলা তোমরা বুঝা লও Anyway, guys, basically Michael হইতাছে একজন মিলিয়নিয়ার তো আসলে ওর যে কাহিনীটা এটা হইতাছে যে ও আগে এরকম ব্যাংক ডাকাতি বা ব্যাংক রবারি কইরা বেড়াইতো বাট এখন ও একটা একজন মিলিয়নিয়ার সো ওর ফ্যামিলির সাথে কিছু ভালো সময় কাটানোর ট্রাই করতেছে ও আর আগের যত খারাপ কাজগুলো আছে ও সব বাদ দিয়ে দিছে অ্যান্ড ও নতুনভাবে জীবনটা শুরু করতে চাইতেছে বাট ওর ফ্যামিলি ওরে কোনোভাবে মাইনা নেয় না মাইনা নেয় না বলতে গেলে ওর ফ্যামিলি ওরে পছন্দই করে না ওর পোলা পাইন ওর স্ত্রী ওরে পছন্দই করে না তো
আসে সামনে আমরা কাহিনী সম্পর্কে আরো জানতে পারবো। এন্ড বেসিক্যালি এই গেমে তিনটা ক্যারেক্টার, মাইকেল, ফ্র্যাঙ্কলিন আর ট্রেভর। তো ফ্র্যাঙ্কলিন আর ট্রেভরও আমি আনলক করে ফেলবো। ফ্র্যাঙ্কলিন মেবি এই মিশনটার পরে আনলক হয়ে যাওয়ার কথা, বাট ট্রেভর অ্যাকচুয়ালি লস স্যান্টোসের বাইরে থাকে। তো ট্রেভর আনলক করতে আমার একটু কেচাল হইতে পারে, কারণ ট্রেভর একটু দূরে। তো আমি জানি তোমগোর সব ঘোমার উপরে দিয়ে যাইতাছে, কোনো প্যারা নাই। আমি আস্তে আস্তে যখন গেমটা কমপ্লিট করবো তোমরা বুঝতে পারবা প্যারা নাই। তো আমি অপ এই জায়গায় ফাউল কেচাল, আমি এই ফাউল কেচাল কাইটা দিই। ওকে গাইস, এই হইতাছে আমাদের লস স্যান্টোস। কথাটা যদি এমনে বলি, ওয়েলকাম টু লস স্যান্টোস। ওয়াও 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 ওয়াও, সেই ভাই অস্থির একটা সিটি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হইতাছে করা, মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেগে আমার ভালো লাগতেছে ভাই। এমনও সিটিটা ভাই, গ্রাফিক্সটা মানে অস্থির একটা গ্রাফিক্স ভাই এই গেমের। সব কিছু রিয়েলিস্টিক, অথচ দেখো ভাই গেমটা কিন্তু আজ থেকে প্রায় 7 বছর আগে। এই শালায় মদ খায় টাল্লি, নেশা ঘোরালা গাঞ্জা ঘোর। ওকে গাইস, তাহলে এই মেবি আমাদের ফার্স্ট মিশন কমপ্লিট। এন্ড এই হইতেছে এই যে যার কথা বলছিলাম, ইনি হইতেছে ফ্র্যাঙ্কলিন। তো ফ্র্যাঙ্কলিনের মিশন এখান থেকে শুরু হয়। তো আমার ফ্র্যাঙ্কলিন, অর্থাৎ আমার দুইটা ক্যারেক্টার আনলক হয়ে গেছে, একটা মাইকেল একটা ফ্র্যাঙ্কলিন। তো ফ্র্যাঙ্কলিনের এই মিশনটা আমি আর কমপ্লিট করতেছি না, কারণ মেবি আমার এখন এখানে গাড়ি চুরি করতে হইব। তো আমি এই মিশনটা পরবর্তী পার্টে কমপ্লিট করব। আজকের মতো আর আমি এই গেমটা খেলতে চাইতেছি না ভাই, অনেক খেলছি। তো আজকের মতো আমি এখানে স্টপ করতে চাই। সুতরাং বলাই যায় আজকের মতো এখানেই শেষ। আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক অ্যান্ড শেয়ার করবে। আর যদি তোমরা এইরকমই GTA 5 রিলেটেড আরও গেম প্লে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। সো দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড স্টে উইথ লেটস প্লে বিডি। What's up, dunia bashi?